শীতে দেশে করোনার দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে, তাই এখন থেকে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকালে বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বেশিরভাগ মানুষের মুখে কোনো মাস্ক নেই এবং যাদের মাস্ক আছে সেটাও কোনো রকমে গলায় ঝুলিয়ে রাখছে, এমন একটা অবস্থা যে পুলিশ আসলে পুলিশের সামনে ওটা লাগানো হয় আবার খুলে দেওয়া হয়। এরকম অবহেলা উদাসীন্য যারা করে তাদের সামনে দ্বিতীয় ওয়েভের ভয়ঙ্কর যে প্রবণতা সেটাকে আমরা এড়াতে পারবো না।